আমাদের নতুন অধ্যায় সাবজেক্ট প্ল্যানিং কিন্তু বিষয় হলো লেভেল প্ল্যানিং মানে দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার নাইন এবং লেকচার নাইন চ্যাপ্টার টু চ্যাপ্টার টু আমাদের আজকে কন্টেন্স হলো ম্যাক্রো ইকোনমিক্স প্ল্যানিং এর কন্টেন্স টা কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুরু এটা সূচনাটা আজকে একটু বলবো সূচনাটা ইন্ট্রোডাকশন তারপরে হলো ন্যাচার ডাইমেনশন অফ ইকোনমিক প্ল্যানিং যেটা আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে অনেক বেশি পড়ে এসেছি তবু এখানে একটু জাস্ট সিম্পলি আলোচনা করি

তারপর আমরা দেখি প্রিক ফর দ্য সাকসেস অফ ডেভেলপমেন্ট খুব সহজ সহজ জিনিস এগুলো তোমরা খুব ইজিলি করতে পারবা বুঝতে পারবা তারপরে আমরা দেখি ইন্ট্রোডাকশন এবং ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে কি বরং যায় যেমন আমরা ধরি ম্যাক্রো ইকোনমিক প্ল্যানিং যেহেতু এটা ম্যাক্রো লেভেল প্ল্যানিং এর কথা বলেছে আমরা এটা পুরোটাই আসলে সামগ্রিক প্ল্যানিং এর কথাই বলা হবে এখানে ম্যাক্রো ইকোনমিক প্ল্যানিং তো আমরা বুঝি যে একটি দেশে যখন সমগ্র খাতগুলো নিয়ে একত্রে যখন যে পরিকল্পনা করা হয় সেটাই ম্যাক্রো ইকোনমিক প্ল্যান এবং সেটা বিভিন্ন দেশে যেমন চাইনাতে বিশেষ করে এই ম্যাক্রো লেভেল প্ল্যানিংটা সাকসেসফুলি হয়েছে সিচুয়েশন এখানে ভেরিয়াস কান্ট্রিজে বিভিন্ন দেশে যেমন চাইনাতে এটা বলছে কিন্তু তুমি আবার এখানে খেয়াল করো যে ম্যাক্রো ইকোনমিক লেভেল প্ল্যানিং টা সমগ্র চায়নার উন্নতির জন্য সবচেয়ে একটা সাকসেসফুল প্ল্যানিং হয়েছে এগেইন মিক্সড ইকোনমির ক্ষেত্রে তো আমরা জানি মিক্সড ইকোনমি কি সেখানে প্রাইভেট এবং পাবলিক মানে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা যার জন্য এটাকে যেহেতু দুটোই আংশিক আংশিক ভাবে আছে এর জন্য এটাকে নাম দিয়েছে পার্শিয়াল প্ল্যানিং অর্থাৎ এখানে

বিভিন্ন চল বিশেষ করে সেভিং ক্যাপিটাল ফরমেশন ইনভেস্টমেন্ট তারপরে গ্রোথ রেট মানে প্রবৃদ্ধির হার এবং ইন্টার রিলেশনশিপ এবং আন্তঃ সম্পর্ক এদের মধ্যে এবং সেটা ডিসকাস করতে গিয়ে বিভিন্ন ধরনের মডেল আমরা এই চাপ্টারের মধ্যে আমরা পড়াবো এর মধ্যে হ্যারোডোমার মডেল হতে পারে আরো ফেলম্যান মডেল তারপরে ইত্যাদি মডেল রয়েছে আরো মহাল হ্যার হ্যারোডোমার মডেলটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এছাড়াও রয়েছে যে বিষয় যে ডাইমেনশন অফ ইকোনমিক প্ল্যানিং মানে এখানে বলছে যে নেচার বা ডাইমেনশনটা কেমন হবে নেচার আমরা জানি যে একটু আগেও আমরা নেচারের মধ্যেই বলেছিলাম যে ধরো যদি স্বল্প মেয়াদি পরিকল্পনা হয় তাহলে এটা একটা স্বল্প মেয়াদি পরিকল্পনা এবং এখানে এই পরিকল্পনা তোমার যেমন রাষ্ট্রীয় ভাবে যদি হয় সেটা সেন্ট্রাল প্ল্যানিং হবে আর যদি বেলায় হয় তাহলে পুঁজিবাদী অর্থনীতির প্ল্যানিং হবে কিন্তু এখানে আবার সংশোধনের সুযোগ থাকে যেমন ধরো কোনো কোনো দেশ যদি অনুন্নত দেশ এসো যদি সংশোধনের চেষ্টা করে একটু উন্নতির দিকে যায় তখন সেটা ফাংশনাল প্ল্যানিং ও বলা হয় এটা যখন তুমি একটা দেশ যখন অনুন্নত থাকে ভালো অবস্থায় থাকে না তখন এটা যখন এটা সংশোধন করে করে যে করা হয়। এখানে মিশ্র ব্যবস্থা পারে অন্যান্য ব্যবস্থাও নিতে পারে যেটা তাহলে ক্ষেত্রে সেটাকে আমরা বলি কি ধরনের প্ল্যানিং বলি সেটাকে সে ধরনের প্ল্যানিং কে আমরা সাধারণত সংশোধন মূলন প্ল্যানিং অথবা বলা হয় ফাংশনাল প্ল্যানিং বলা হয় এছাড়াও রয়েছে যদি সেটা সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে যায় সমাজতান্ত্রিক অর্থনীতির দেশে আমরা কয়েকটা দেশের কথা বলেছি যেখানে সম্পূর্ণ সরকার এটার মধ্যে পরিকল্পনায় থাকে আর যদি এই পরিকল্পনা আবার ফ্রান্সের মতো দেশগুলোতে এই পরিকল্পনার সাথে একটা পর্যায়ে গিয়ে মিক্সড অর্থনীতি মানে প্রাইভেটাইজেশনটা মানে ওইটা ওই যে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য তারা সামষ্টিক দৃষ্টিভঙ্গির সাথে নির্দেশমূলক দৃষ্টিভঙ্গির সাথে অন্যান্য দৃষ্টিভঙ্গি মানে মিশ্র অর্থনীতি প্রাইভেটাইজেশন বা প্রয়োজনে রিজোনাল হতে পারে প্রজেক্টে বেশি গুরুত্ব দিতে পারে সেক্টরাল গুরুত্ব দিতে পারে তখন সেটা ফ্রান্স এবং যুগোস্লাভিয়ার মতো দেশ প্রথমদিকে নির্দেশমূলক অর্থনীতি ব্যবস্থার মধ্যে থাকলেও পরবর্তীতে মিশ্র অর্থনীতি ব্যবস্থার মধ্যে ঢুকে দিয়েছে এইভাবে আমরা এটা প্রকৃতি এবং গুলো দেখতে পাই আর তাই তোমরা এটা একটু ডিটেইলসে মানে শুরুটা ভূমিকাটা তারপর গুলো তারপরে নিবা যাতে তোমরা जस्ट এট সিম্পলি ধারণা তোমরা গুরুত্ব যে ইম্পর্টেন্স এগুলো থেকে পেয়ে যাবা তারপর আমরা চলে যাচ্ছি সেক্টরাল প্ল্যানিং সেক্টরাল প্ল্যানিং সম্পর্কে আমরা পূর্বে ধারণা আছে তো একটু আমরা এখানে আবার একটু বলতেছি যে এই পরিকল্পনা কি বিভিন্ন খাত আলাদা করা হয় এবং বিভিন্ন অঞ্চলকে আলাদা করা হয় তাই না এই ধরনের পরিকল্পনায় আমরা অঞ্চল আলাদা আলাদা হতে পারে ও ও সরি অঞ্চল না এখানে হলো বিভিন্ন খাতে বিভক্ত হয় যে আমরা যখন অনেকগুলো খাত যখন একত্রিত করি তখন ম্যাক্রো লেভেল প্ল্যানিং তাহলে এখানে খাতগুলো শিল্প কৃষি শিল্প সেবা স্বাস্থ্য তবে গ্রহণ স্তরে পরিকল্পনার সাথে যোগসূত্র থাকতে হবে তোমার এই যে ইন্টার রিলেশনশিপ থাকতে হবে শুধু একটা একটা করে খাদ কৃষি শিল্প তাহলে এটা প্রত্যেকটা তো আলাদা হয়ে গেল সেটা তো ম্যাক্রো লেভেলে পড়লো না সেই কারণে এই লেভেলটাকে এখানে এই সেক্টরাল কথাটা জন্যই বলা হয়েছে যে সেক্টরাল প্ল্যানিং এ সেক্টর আলাদা আলাদা হয়তো পরিকল্পনা করবে কিন্তু এটা এমন ভাবে পরিকল্পনা করা হবে যেন কৃষির সাথে শিল্পে শিল্পের সাথে সেবা সেবার সাথে স্বাস্থ্য এবং স্বাস্থ্যের সাথে শিক্ষার একটা শিক্ষার একটা ইন্টার রিলেশন আন্ত সম্পর্ক থাকবে কেন্দ্রীয় পরিকল্পনা খাত ভিত্তিক পরিকল্পনা তদারিতে থাকতে হবে তারপর আমরা দেখি যে রিজিওনাল প্ল্যানিং অঞ্চল ভিত্তিক পরিকল্পনা রিজোনাল প্ল্যানিং আমরা একটা বললাম না প্ল্যানিং হলো যখন অঞ্চলকে ভাগ করে করে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করা যেটা আমরা বলেছি শুরুতে আছে আমি শুধুমাত্র অঞ্চল ভিত্তিক বা রিজোনাল প্ল্যানিংটা কেন হতে পারে কারণগুলো এখানে আমি তোমাদেরকে উল্লেখ করবো এই কারণগুলো হলো এক নম্বর হলো কোন অঞ্চলকে অঞ্চলের জনগণকে বন্যার হাত থেকে বা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য পরিকল্পনার প্রয়োজন দ্বিতীয়ত শহর বা রাজধানীর যানজট সমস্যা নিরোধনে সড়ক পরিবহন যান চলাচল সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন এক তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় তুমি শব্দ দূষণ বায়ু দূষণ ও পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা করা দরকার হয় তখন সেটা আencanaanাল প্ল্যানিং হতে পারে এরিতার জন্য কোন এলাকার মানুষকে স্যানিটেশন বা পরিবার পরিকল্পনার আওতায় আনার জন্য এই অঞ্চল ভিত্তিক পরিকল্পনা হতে পারে তারপর আমরা দেখি কোন এলাকার জনগণ বসবাসের জন্য আবাসিক এলাকা চিহ্নিত করে আবাসিক এলাকা চিহ্নিত করে উন্নয়নের জন্য পরিকল্পনা যেমন আমরা বলছি যে উত্তরা কিছু আবাসন প্রক্রিয়া করছে তারপর পূর্বাঞ্চলে হয়েছে আবার ওই দিকে কেরানীগঞ্জের দিকে ঝিলমিল প্রকল্প হচ্ছে এইগুলো একটা আঞ্চলিক প্রকল্প বলা চলে একটি এলাকার ফসলের জমি বা আবাদি জমি চিহ্নিত করে তার উন্নয়নের জন্য পরিকল্পনা পাহাড়ি ওঞ্জলের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ শিক্ষা স্যানিটেশন পাহাড় ধস ইত্যাদি রক্ষা করা থেকে তোমার এটা পরিকল্পনার প্রয়োজন হতে পারে আরেকটা রয়েছে উপকূলীয় এলাকা উপকূলীয় এলাকা হলো যেগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকা যেটা যেখানে ঘূর্ণিঝড় জলস্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সেন্টার সাইক্লোন সেন্টার পরিকল্পনা করা সরকারি ভাবে সাধারণত বেশি হয় রাষ্ট্রীয় এই উপকূল অঞ্চলে যখন প্রায় ঘূর্ণিঝড় জল উচ্ছ্বাস হয় তখন তাদেরকে সময় মতো যাতে সরিয়ে আনা যায় এই ধরনের জন্য একটা বড় ধরনের পরিকল্পনা এবং এখানে একটা অর্থায়ন প্রয়োজন হয় তারপর আমরা নয় নম্বর একটু দেখতে পাই পার্ক খেলাধুলা বা উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত করে গাছপালা দিয়ে কি অবস্থা এমন দাগ দিয়ে রাখে পরে দিয়ে একটা তাহলে দেখা যায় সামষ্টিক স্তরে অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক পরিকল্পনা কোন অঞ্চলকে বিভিন্ন এলাকায় বিভক্ত করে সে এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আলাদাভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে তাহলে আমরা পরবর্তী চলে যাই প্রজেক্ট প্রজেক্ট প্ল্যানিং প্রজেক্ট প্ল্যানিং এটা একটা আমরা এর আগে কখনোই করিনি প্রজেক্ট প্রকল্পের জন্য যে পরিকল্পনা একটি প্রকল্পের জন্য যে পরিকল্পনা তোমার পরিকল্পনার মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্প থাকে প্রজেক্ট গুলো এই একটি প্রকল্পের সময় নির্ধারণ প্রকল্পের জন্য জনবল কাঠামো তৈরি করন ভূমি অধিগ্রহণ ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান আহ মোট ব্যয় এস্টিমেট করা তারপর বিভিন্ন অর্থ অর্থায়ন কোন উৎস থেকে আসবে সেটা চিহ্নিত করা তার প্রকল্পের শেষ কখন হবে শুরু থেকে শেষ কত দিনের মধ্যে হবে সমস্ত যখন একটা প্রণয়ন করা হয় তাকে প্রকল্প পরিকল্পনা বলা হয় আমরা দেখতে যে বৃহৎ পরিকল্পনা ক্ষেত্রে ধরনের পরিকল্পনা যেমন পদ্মা সেতু একটা প্রকল্প ঢাকা চট্টগ্রাম লেন তৈরি প্রকল্প রামপাল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এরকম অসংখ্য প্রকল্প রয়েছে প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে কোন প্রকল্পকে যথাযথভাবে সমাপ্ত করতে হলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় আমরা সেই ধাপগুলো একটু দেখি সেই ধাপগুলো হলো সেই যে প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা মানে যে প্রকল্পটা আমরা করবো সেটা কি সুবিধা হবে সুবিধাটা এলাকাবাসীদের চিহ্নিত করতে হবে। সেটা কি উদ্দেশ্যটা কি দ্বিতীয়টা হলো প্রকল্প পরিচালনার দায়িত্বে কারা নিয়োজিত থাকবে একটা তালিকা তৈরি করা এবং সেই তালিকা অনুযায়ী ওইখানে প্রকল্প পরিচালনার দক্ষ ব্যক্তিদের তোমার নিয়োগ দিতে হবে তিন নম্বরে আমরা দেখি প্রকল্প বাস্তবায়ন করার জন্য একটা দলিল থাকতে হবে যে এই প্রকল্পটা সরকার বা রাষ্ট্র বা কারা করছে এই ধরনের একটা দলিল থাকতে হবে এবং এটা প্রকল্পের সকল সমাপ্তি পর্যন্ত মানে শেষ পর্যন্ত সফলভাবে সমাপ্তি পর্যন্ত এটা বলবৎ থাকবে চার নম্বরে আমরা দেখি প্রকল্প সমাপ্তির একটি মেয়াদ থাকতে হবে পাঁচ নম্বরে আমরা দেখি যে প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়গুলো দলিলে উল্লেখ থাকতে হবে যেখানে প্রতিষ্ঠান এবং এদের সাথে কোন ব্যক্তি কার কার দক্ষতা কি রয়েছে এটা তোমার এখানে উল্লেখ থাকতে হবে প্রকল্পের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট অর্থ বরাদ্দ বাজেট কত অংশ সরকার কত অংশ বিদেশ থেকে হেল্প foreign aid এর মাধ্যমে আসবে সেটা উল্লেখ থাকতে হবে প্রকল্প পরিচালক অন্যান্য সদস্যদের পছন্দ করার স্বাধীনতা থাকতে হবে প্রকল্প পরিচালকের সদস্য পছন্দ করার স্বাধীনতা থাকতে হবে সদস্যরা যদি দায়িত্ব নিয়ে কাজ না করে সঠিকভাবে কাজ না করে সদস্য পরিচালক এটা তাদেরকে প্রয়োজনে চিহ্নিত করতে পারবে তারপর আট নম্বর আমরা দেখি কি দৈনিক সাপ্তাহিক মাসিক উন্নতির একটি প্রতিবেদন মানে প্রতিদিন কি কাজ হচ্ছে সপ্তাহে এটা কি কাজ হচ্ছে মাসে কি কাজ হচ্ছে এটা একটা গাইডলাইন থাকতে হবে নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রকল্পের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি চিহ্নিত ঝুঁকি হ্যাঁ একটা প্রকল্প ধর পদ্মা সেতু বল এই পদ্মা সেতু অনেক ধরনের ঝুঁকি থাকতে হবে এমন উত্তাল সমুদ্রের মতো পদ্মা সেই সব পদ্মার উপর দিয়ে একটা বিশাল ব্রিজ তৈরি হবে সুতরাং সেখানে অনেক রকমের ঝুঁকি থাকতে হবে এবং সেটা পূর্বেই আগে অনু পূর্বানুমানের মাধ্যমে এটা খুঁজে বের করে নিতে হবে এভাবে পদক্ষেপ গুলো গ্রহণ করলে আমরা প্রজেক্টটা খুব সফলভাবে ভাবে সাকসেসফুলি ভাবে তোমার কি পরিকল্পনা মানে প্রজেক্টটা সমাপ্তি করতে পারবা শেষ করতে পারবা এটা হয়ে গেল তারপরে আমরা চলে যাচ্ছি প্লানিং পরিকল্পনা স্তর এতক্ষণ আমরা পরিকল্পনার বিভিন্ন পরিকল্পনা আর এখন আমরা দেখতে পাচ্ছি প্ল্যানিং এর বিভিন্ন স্তর এবং এটা একটা প্লানের প্রণয়নের জন্য ফর্মুলেটিং করার জন্য যে স্তরগুলো আমরা এখানে একটু আমাদের এত সহজ আগেও আমরা এগুলো বলেছি যার জন্য আমরা এখানে খুব সংক্ষেপে শেষ করবো them we're discuss for stages of planning a central authority formation authority মানে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন করতে হবে তোমার ফরম্যাট করতে হবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরে যে তোমার সরকার যদি যেন যে কর্তৃপক্ষ হয় তাহলে সরকার এখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষ তৈরি করতে হবে সরকার রাষ্ট্র থাকতে হবে সেখানে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ তারপরে কালেকশন of information অনেক তথ্য থাকে পরিকল্পনা করতে গেলে যে তথ্য আমরা আগেও বলেছি এই তথ্য সঠিক ভাবে তথ্য গুলি করা সংগ্রহ করা এবং সেই তথ্য কতটা মানে সঠিক correct সেই ক্ষেত্রটা খেয়াল করে করতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি determination of objection অবজেক্টিভ মানে আমাদের উদ্দেশ্যটা কি এটা নির্ধারণ করতে হবে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে অর্থাৎ এই যে তুমি যে program টা করবা যে plan তৈরি করবে একটা দেশ রাষ্ট্র সেটার উদ্দেশ্য আমরা আগে উদ্দেশ্য অনেক পরে এসেছি বিভিন্ন উদ্দেশ্য থাকবে বিভিন্ন যে কৃষি ক্ষেত্রে উদ্দেশ্য দারিদ্র বিমোচন উন্নয়ন হতে পারে শিল্পের উন্নয়ন হতে পারে তারপর প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে এগুলো তারপর আমরা দেখতে পাচ্ছি চার নাম্বারে determination of aims মানে লক্ষ্য মাত্রা তোমার যে objective নির্ধারণ করার পর তুমি যে সেদিন স্বল্প মেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা বা এটা কি ধরনের পরিকল্পনা হবে এই ধরনের একটা নির্ধারণ করতে হবে আহ লক্ষ্যটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে আমরা পূর্বে এগুলো করে এসেছি ডিটার্মিনেশন হয়ে গেছে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনেশন অফ প্রায়োরিটি সেট মানে অর্থক বলছি কি যে তোমার যে প্রাধান্য দিতে হবে যে খাতগুলোকে তুমি প্রাধান্য দিবা তা সেটা নির্বাচন করবা তুমি কি সবগুলো খাতকে একসাথে একই সময়ের মধ্যে করবা নাকি এটাকে একটা ধাপে ধাপে স্তরটা অতিক্রম করবা সেটা ডিটারমিনেশন করতে হবে নির্ধারণ করতে হবে এমন অগ্রাধিকার ভিত্তিতেই খাতটাকে নির্বাচন করতে হবে তো একটা দেশ একটা দেশ কি কৃষি খাতকে বেশি প্রাধান্য দিবে না শিল্প খাতকে দিবে না দারিদ্র্য বিমোচন নাকি বেকারত্ব দূর

কি রকম হবে যে বললাম একটু আগে আমরা প্রজেক্টে একটা কথা বলেছি যেখানে দনীলাকার একদম তৈরি থাকতে হবে যে এই পরিকল্পনা এত শনের মধ্যে শেষ হতে হবে এবং এখানে এই পরিমাণ পরিকল্পনাগুলো থাকবে এটাই লিমিটেশনসটা তারপর তো ফাইন্যান্সিং তো বলার অপেক্ষা রাখে না ফাইন্যান্সিং এর বিষয়টা অর্থায়নটা সেটা কি নিজস্ব অর্থায়না হবে সে পরিকল্পনাটা নাকি ফোরেন হেজে সাহায্য লাগবে তাহলে এটা পরিকল্পনা পূর্বে এটা নিয়ে নিতে হবে পূর্বে অনুমান করে পূর্বে ঠিক করে নিতে হবে পূর্বে প্ল্যানটা কি যে নিজ শর্তখানে ট্যাক্সের মাধ্যমে বানিজ্য দেশে সামগ্রী অর্থায়নে কত বড় অর্থ আয়ন হবে এবং ফোরেনের মাধ্যমে ফোরেনে বিভিন্ন ব্যাংকে সিয়া ব্যাংক বিশ্বব্যাএ এদের মাধ্যমে পরে পরিমাণ অর্থ আয়ন হবে এবং এই যে বদ্ধাসিত করবে বা চাল লেন পরে এটার মধ্যে কি পরিমাণ অর্থ লাগবে এটা ঠিক স্টেসটা এই ধাপটা তোমার একদম সম্পন্ন করে নিতে হবে যে এই পরিমাণ অর্থ আমাদের এখানে রাখবে তারপরে হলো ইমপ্লিমেন্টেশন অর্থাৎ তুমি যে এত কিছু ধাপ ঠিক করলে তোমার অথরিটি ঠিক হলো কা নির্বাচন হলো কা তারপর ইনফরমেশন সবকিছু প্রায় সেক্টর প্রায় টি দিলা এবং টা দেখলা ফিনান্সিংটা ঠিক করলা এবং সেটা যে তুমি প্রয়োগ করেছো তার ফলফলটা রেজাল্টটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে এবং সেই ইমপ্লিমেন্টেশনটা তুমি বাস্তবায়নের ক্ষেত্রে খুবই জরুরি ইমপ্লিমেন্টেশন হলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সেটা কতটা পদক্ষেপ নিতে পারছে এবং সেই বাস্তবায়ন যে হচ্ছে প্রত্যেক যদি এটা বিষয় প্রত্যেক পরিকল্পনা হয় তাহলে এটা ধাপে ধাপে মনিটরিং করতে হবে আর মনিটরিং এর মাধ্যমে এটা বাস্তবায়নটা সঠিকভাবে হবে তারপরে লাস্ট অফ অল আমরা কি করব পুরোপুরি পুরো প্ল্যানটা যখন দেখব তারপরে আমরা লাস্ট অফ অল করব মূল্যায়ন করব এবং মূল্যায়নের মাধ্যমে শুরুতে কি ভেবেছিল এবং শেষটা সমাপ্ত কি হয়েছে এটা মূল্যায়নের মাধ্যমে সম্পন্ন হবে এবং সেটা মূল্যায়নটা যদি সফলভাবে হয় এমন ভাবে পরিকল্পনা আমরা করব যাতে সফল মূল্যায়ন সঠিকভাবে এটা মূল্যায়ন করতে আমরা পারি এবং সেটা তাহলে পরিকল্পনাটা सक्सेसफुल হবে তারপরে আমরা চলে যাই একটি গুড প্ল্যান আমরা তো একটু আগে ধাপ গুলো দেখলাম এখন তুমি মনে করো একটা গুড ভালো প্ল্যান করতে পারে বৈশিষ্ট্য যদি উন্নত দেশ হয় তাদের পরিকল্পনাটা একরকম হবে আর যদি অনুন্নত দেশ এক ধরনের হবে এরকম উন্নয়নশীল দেশ হলে আরেক ধরনের হয় যে উন্নয়ন পরিকল্পনা একটি দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তব প্রতিফলন ঘটে এবং সেটা পার্থব্য সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য সময় বাস্তবায়ন করা সম্ভব হয় তাকে বলা হয় উত্তম পরিকল্পনা দেশের জন্য কি উৎপাদন করা হবে উৎপাদিত দ্রব্য কাদের মধ্যে বন্টন করা হবে এই ব্যাপারে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ একটি যথাযথ জরিপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে তার ভিত্তিতে যদি উন্নয়ন গ্রহণ করে তবে তাকে বলা হয় উত্তম পরিকল্পনা এক্ষেত্রে উদ্দেশ্য লক্ষ্যমাত্রা এমন হবে যে বিদ্যমান সম্পদের ব্যবহারের মাধ্যমে একটা দেশে যে সম্পদ রয়েছে রয়েছে সেটা সঠিক ইউজের মাধ্যমে যায়। প্রয়োজন ও চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা লক্ষ্যমাত্রা নির্ধারিত হবে একটি উত্তম অর্থনৈতিক পরিকল্পনা হতে হলে যে সকল বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় অনেকগুলো পরিকল্পনা এখানে নিয়ে দেওয়া হলো আমরা এখানে কতগুলো পরিকল্পনা একটু দেখবো উত্তম পরিকল্পনা অবশ্যই বাস্তবায়নযোগ্য মানে উত্তম পরিকল্পনা কি তোমার উত্তম পরিকল্পনা সেটাই হবে যদি সেটা সঠিকভাবে বাস্তবায়ন হয় তাই না তারপর আমরা দেখি পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য সমূহ সুপরিকল্পিত হবেতে হবে পরিকল্পনার উদ্দেশ্য কি হতে হবে লক্ষ্যটা কি সুপরিকল্পিত মানে পরিকল্পিত ভালো পরিকল্পিত সুন্দর সুন্দরভাবে পরিকল্পিত কর্তৃপক্ষ পছন্দ মতো নয়। বরং চাহিদা অনুসারে পরিকল্পনা করে। কিভাবে করতে হবে যে সেন্ট্রাল অথরিটি শুধু যে সব ঠিক করবে নির্ধারকরা যদি সব ঠিক অথচ জনগণ কি চাচ্ছে বা জনগণের চাহিদা আছে কিনা জনগণ এটা চাচ্ছে কিনা এটাও খেয়াল করতে হবে নাম্বার উৎপাদনের সুনির্দিষ্ট ভাবে তোমার হওয়া দরকার তারপরে পাঁচ নম্বরে শহর ও গ্রামের উন্নয়নের যেন কোনো ধরনের বৈষম্য তৈরি না হয় মানে গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল এটার জন্য উন্নয়ন যেন আহ কখনোই শহরে বেশি করা হবে না গ্রামে কম করাবে এই ধরনের যেন না হয় সম্পদের বণ্টনে সমতা ও সামাজিক ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সেটা প্রণয়ন করতে হবে পরিকল্পনার দ্বারা যেন দেশে কোন মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন না হয় পরিকল্পনার দ্বারা যেন দেশে কোনো মুদ্রাস্ফীতি বা মুদ্রা স্বীকৃতি মুদ্রা স্বীকৃতি মুদ্রা স্বীকৃতি না হয় মুদ্রা ও মুদ্রা সর্বোপরি তারপরে আরো বলেছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে তোমরা দেখো পরিকল্পনা হবে নমনীয় ফ্লেক্সিবল তারপরে দক্ষ সম্পন্ন অর্থনৈতিক জ্ঞান সম্পন্ন কর্মী নীতি নির্ধারক পরিকল্পনা কর্মসূচি আমরা দেখি যে রাজনৈতিক নেতৃত্বের পছন্দ অপছন্দ পক্ষপাতিত্ব এগুলিকে প্রাধান্য দিলে চলবে না আর এখানে অনেকগুলো রয়েছে আমরা সবগুলো মধ্যে সংক্ষেপে বলছি পরিকল্পনার মাধ্যমে অর্থনীতির বিভিন্ন ও অবস্থার মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে তার তাছাড়া পরিকল্পনা প্রাকৃতিক সম্পদ উত্তোলন প্রাপ্ত তার ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট থাকতে হবে পরিকল্পনা হতে হবে যথেষ্ট কি তথ্যবহুল বা তথ্য ভিত্তিক পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ব্যয় হতে হবে ন্যূনতম সর্বনিম্ন ব্যয়ে এটা তোমাকে তখন এটা একটা গুড পরিকল্পনা গুড প্ল্যান হতে পারে আর নইলে গুড পরিকল্পনা হবে না এরপরে আমরা চলে যাচ্ছি

তাহলে সেক্ষেত্রে তার পূর্ব শর্ত কি এগুলো তো খুব সোজা জিনিস আমি তেরোটার মতো লিখে দিয়েছি দেখো এই কন্ডিশন স্কিল প্ল্যানার এখানে কি বলতে হবে দক্ষ পরিকল্পনা বিদ কে তোমার অ্যাপয়েন্ট করতে হবে তাকে নিয়োগ দিতে হবে আবার কালেকশন অফ কারেক্ট ইনফরমেশন ইনফরমেশন গুলো কি হবে আমরা যে তথ্য সংগ্রহ করব সেটা যেন সঠিক হয় তারপর আরেকটু দেখো এইচআরডি এটা আমরা বারবারই পড়েছি এইচআরডি দিয়ে কি বোঝায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর দিকে দক্ষ মানব সম্পদ কিভাবে সম্ভব হয় সেটার দিকে নজর দিতে হবে সে দিকে গিয়ে যে আমার একটা দেশে জনসংখ্যা অনেক বেশি কিন্তু সেখানে যদি তোমার হিউম্যান মানে জনসংখ্যা যদি সম্পদে পরিণত না করা যায় তাহলে সে দেশ কিন্তু তোমার তোমার উন্নয়ন পরিকল্পনা সেই হবে না। পপুলেশন 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 জনসংখ্যা নিয়ন্ত্রণ সেটা কিভাবে সম্ভব জনসংখ্যা নিয়ন্ত্রণ নানা পরিকল্পনার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নানা পরিকল্পনা মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে তারপরে হলো সাপ্লাই অব ক্যাপিটাল কিভাবে মূলধনের যোগান বাড়াতে হবে অর্থনীতিতে প্রযুক্তি এবং অর্থায়নের মাধ্যমে তোমার যোগান বাড়াতে হয় আর মূলধন পেছনে একটা সঞ্চয় একটা বড় ভূমিকা আছে একটি দেশে জনগণকে যদি সঞ্চয় উদ্বুদ্ধ করা যায় তাহলে তো সঞ্চিত অর্থ যেমন ব্যাংকে বাড়বে এবং মানুষ সেই সঞ্চিত অর্থ থেকে ঋণ নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করতে পারবে আর সেখানে যোগান বৃদ্ধি পাবে তারপরে সার্টেনলি অফ ফরেন এই মানে তোমার বিদেশ থেকে যে সাহায্যটা পাবো পাওয়া যাবে একটা দেশে সেটা নির্দিষ্ট করতে হবে যে কতটুকু সেক্ষেত্রে তোমার ফরেন এট কোন দেশ কোন ব্যাংক কিভাবে কতটুকু পরিমাণে দিবে সেটা নির্দিষ্টকরণ সুনির্দিষ্টকরণ করতে হবে তারপরে তোমাকে কি ব্যুরোক্রেসি কমপ্লেক্স অর্থাৎ কি আমলাতান্ত্রিক জটিলতাকে দূর করতে হবে জটিলতা তো সবাই কম বেশি জানো এখানে জটিলতা দূর করতে হবে তোমাকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন কন্ট্রোল ইনফ্লেশন তো তোমরা সবাই পরে মুদ্রাস্ফীতি দ্রব্যের দাম বৃদ্ধি অর্থের যোগানে চমুদ্রার দ্রব্যের দাম অনেক বেশি যোগানো অর্থের যোগানো বেড়ে যায় আবার দ্রব্যের দাম অনেক বেশি হাই হয়ে যায় এবং দাম বেড়ে গেলে যে পরিকল্পনাটা করবে সে পরিকল্পনা सक्सेस হয় না সে কারণে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হবে তারপর আমরা দেখি ডেভেলপমেন্ট এন্ড এফিসিয়েন্সি এন্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়ন অর্থাৎ কোন একটা দেশে যদি উন্নয়ন পরিকল্পনা success করতে হয় সাফল্য মণ্ডিত করতে হয় তাহলে তোমার কি দক্ষতাও যেমন বাড়াতে হবে তারপর ব্যবস্থাপনা বাড়াতে হবে ব্যবস্থাপনার মধ্যে অব্যবস্থাপনা থাকে অদক্ষতা থাকে তাহলে সে দেশে সে পরিকল্পনাটা অবশ্যই success হবে না এটা তাহলে এটা একটা পূর্ব শর্ত elected priority sector মানে তুমি নির্বাচিত করবে কি priority sector গুলো অগ্রাধিকার ভিত্তিতে তুমি তোমার খাস এটা আমরা পূর্বে বুঝিয়েছি ডিটারমিনেশন অফ অ্যাটেইনেবল মানে তোমাকে বলছে যে অর্জন যোগ্য যেটা তুমি যে তুমি যেটা তুমি অর্জন করতে পারবে সেটা অর্জন যোগ্য তুমি সেটা ডিটারমিনেন্স অ্যাটেইনেবল এন্ডস যেটা তুমি অর্জন করতে পারবে সেই অর্জন যোগ্য লক্ষ্যটা নির্ধারণ করতে হবে তারপরে তোমরা দেখো প্রপার মনিটরিং এন্ড প্রপার ইভালুয়েশন আমি একটা পয়েন্টের মধ্যে দিয়েছি প্রপার মনিটরি মনিটরিং তে কিন্তু খুব জরুরি যখন কোনো পরিকল্পনা রাষ্ট্রপত্তি করা হয় এবং যে প্রজেক্ট গুলো করা হয় যে সেক্টর वाइज করা পরিকল্পনা করা হয় যে অঞ্চল আঞ্চলিক পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা গুলো যদি সঠিকভাবে মনিটরিং করা হয় তবে সেটা আরো বেশি সাকসেস হবে এবং সেটা একটা পূর্ব শর্ত একটা হলো প্রপার ইভালুয়েশন ও পুরো প্রতি ধরো দৈনিক প্রতি সপ্তাহে মান্থলি অর্থাৎ বাৎসরিক এভাবে যদি এটার এভলিউশনটা হয় যে কাদের কতগুলো অগ্রগতি হলো সেটা যদি সবসময় সময় মনিটরিং এর মাধ্যমে এভলিউশনটা করা হয় তবে সেটা আর সাকসেস ডেভেলপমেন্ট প্ল্যানের সাকসেসের জন্য অন্যতম কন্ডিশন পলিটিক্যাল ইন স্টাবিল স্টেবিলিটি মানে রাজনৈতিক অস্থিরতা এটা রাজনৈতিক অস্থিরতা সরি এখানে স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা থাকাটা একটা জরুরি এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে যেমন সুশাসন সুশাসন দুর্নীতি দমন সুশাসন দুর্নীতি দমন তারপরে বিভিন্ন কিছুর মধ্যে সমন্বয় সাধন সেগুলো তারপরে উম আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদির ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে তোমাকে যে এই ধরনের পয়েন্টে যদি ঠিক থাকে যে precondition for the success of development অর্থাৎ তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এখানে যে point গুলো যে এক point আমরা কি মানে পরিকল্পনা বিদ দক্ষ হতে হবে আবার যে তথ্যগুলো সেটা যেন সঠিক হয় তারপর মানব সম্পদ যেন হিউম্যান রিসোর্স যেন উন্নতি উন্নত হয় এবং স্কিল হয় দক্ষ হয় তারপর জনসংখ্যা নিয়ন্ত্রণ তারপর মূলধনের যোগান বৈদেশিক সাহায্যকে সুনিশ্চিত করতে হবে আমলাতন্ত্রিক জটিলতা দূর করতে হবে মুদ্রাস্ফীতি দ্রব্যের দামের উর্ধ্বতি দূর করতে হবে দক্ষতা বাড়াতে হবে ম্যানেজমেন্ট 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 সঠিক হতে হবে এটার উন্নয়ন করতে হবে আর অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সেক্টর গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে

ম্যাক্রো লেভেল প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা তাহলে কি বুঝতে বুঝলাম যে এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো বিভিন্ন বিষয় এখন এখানে কিছু মডেল আমরা পড়ব এবং তার আগে আমরা কিছু বিষয় এখানে পড়ে যাব প্রকল্প পরিকল্পনাগুলো আমরা শেষ করলাম হ্যাঁ উন্নয়ন পরিকল্পনা সাফল্যের পূর্ব শর্ত কেন অনেক রয়েছে এখানে প্রায় সতেরো আঠারোটা রয়েছে তোমরা বুঝতে পেরেছো সবাই জি জি জন

এ পর্যন্ত শেষ মোটামুটি আমরা যে বিষয়গুলো করলাম তোমরা এখানে দেখবা সবই ইম্পর্টেন্ট পরিকল্পনা ভালো পরিকল্পনা কিভাবে করা যায় পরিকল্পনার পূর্ব শর্ত এবং যে স্টেজ গুলো বললাম যে পরিকল্পনার বিভিন্ন স্তর এটা খুব ভালো কন্ডিশনের আগে আমরা দেখেছি গুড প্ল্যান তারপর আগে এই যে স্টেজ অফ প্ল্যানিং বা ফর্মুলেটিং এর প্ল্যান খুব সহজ জিনিস দেখো এটা বলে বুঝাতেও তোমরা বারবারই পড়তেছ

তোজ প্ল্যানিং এটা একটু ভালো করে দেখবা প্রজেক্ট প্ল্যানিং কেন করা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং হলো যে কি কারণে আমরা প্রজেক্ট প্ল্যানিং মার্কি এর কিছু ধাপসমূহ এটা প্রজেক্ট প্ল্যান এর স্টেজ এখানে স্টেজ এটা স্টেজ অফ প্রজেক্ট প্ল্যান খেয়াল করবা এটা কিন্তু শুধু প্ল্যানিং স্টেজ না স্টেজ অফ প্রজেক্ট প্ল্যানিং এখানে কোন নয়টা পয়েন্ট রয়েছে এটা ভালো করে দেখবা এই যে একটা একটা প্রজেক্ট প্ল্যানিং এটা বেশ আসে তাহলে আমরা এগুলো অঞ্চল ভিত্তিক পরিকল্পনা বিভিন্ন কারণে হতে পারে এগুলো একটু নতুন নতুন বিষয়